আমার দেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো গাইস, আজকে আবার চলে এলাম নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি এসেছি শিয়ালদা খান্না সিনহার ওখানটায় আমার পরেশনাথের মন্দির আছে, গৌরীবাড়ি পরেশনাথের মন্দির। খান্না সিনেমার একটু পরে নেমেই বাদি ডান দিকে রাস্তা পার হয়ে ডান দিক গেলে কিছুটা গেলে আবার ডবল রাস্তা পড়বে, তারপরেই তোমার গৌরীবাড়ি এই পরেশনাথের মন্দির আছে। সেখানে অপূর্ব সুন্দর মন্দিরটা তোমাদের দেখলে মন ভরে যাবে। চলো আজকে তোমাদের আমি গৌরীবাড়ি দেখাবো। এখানে আমি যত গেছি যতটা ভিডিও করতে পারি সেটাই তোমাদের দেখিয়ে দেখালাম। দেখো, এটা গৌরীবাড়ির সামনের গেটটা, তখনও খোলে নিয়ে আমরা বাইরেই বসেছিলাম অনেকক্ষণ, 3:30 নাগাদ খোলে। শীতকালে হয়তো একটু তাড়াতাড়ি খোলে। তো এখন দেখো খুলেছে, লোক ঢুকছে, এদিকে তো টিনা আইসক্রিম কিনেই যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি এগুলো ভিডিওটা করলাম। দেখো গৌরীবাড়ির সামনেই আমি দাঁড়িয়ে ভিডিও করছি। তো গৌরীবাড়ি ঢোকার আগে একটা বাদিকেও একটা মন্দির ছিল, সেটাও দেখলাম খুলেছে, তো সেখানেই আগে ঢুকলাম। দেখো এখানেও মন্দিরটা সুন্দর, অপূর্ব। দেখো সিঁড়ি দিয়ে আমি তো ঢুকতে ঢুকতে গেটের ওখান থেকে ভিডিও করতে করতে ঢুকলাম, তো সবাই এরকম সিঁড়িতে উঠছে জুতো খুলে। দুপাশে দুটো সিংহ আছে রাখা। মন্দিরটা এই মন্দিরটা সুন্দর। তো আমিও জুতো খুলে ঢুকছি। দেখো সিঁড়ি দিয়ে উঠছি। এখানে ঢুকবে কেন? মন্দিরে ঢুকেই প্রথমে ছবি তুলছিলাম, তো কিছুটা তোলার পরে দেখো ছবিটা এতটা তোলা হয়েছে, কি ঠাকুর আছে আমি ঠিক বুঝতে পারলাম না। তো এরপরে দেখো বললো এখানে ছবি তোলাম, সাইডে দেখো কারুকার্যগুলো, দরজার উপরে যে কাজগুলো, কালারগুলো খুব সুন্দর এলো তখন আমার মোবাইলে। এইবার দেখো পরেশনাথের মন্দিরটা আমরা, এই যে এটা পরেশনাথ মন্দির, গৌরীবাড়ির যে পরেশনাথের মন্দির সেই মন্দিরের ছবিটা দেখো সুন্দর, অপূর্ব। দেখো চূড়াটা এত সুন্দর, তারপরে দেখো মন্দিরের গায়ে প্রতীক, যতগুলো চূড়া আছে অনেকগুলো চূড়া, প্রতিটা এত নিখুঁত ছোট ছোট কাজ করা, ভর্তি অপূর্ব। সারাদিন দেখলেও চোখকে জুড়াবে না, এত ঘুরে ঘুরে দেখতে হবে প্রতিটা জিনিস নিখুঁত করে দেখতে গেলে। দেখো কত সুন্দর কাজ করা একদম। দেখো এখানে কি সুন্দর হাঁসের মতন পালতোলা মতন করেছিল। তো দিচ্ছে কেউ যায়নি, ও না দড়ি দেওয়া, সবাই আস্তে আস্তে দড়ি দেওয়া।
পরশনাথের মন্দিরে যে বাইরে বাউন্ডারি দেয়াল আছে সেখানেও দেখো দেয়ালের মধ্যে কত সুন্দর কারুকার্য করা আছে। আর কারুকার্যের প্রতিটার পাশে আবার কি ব্যাপার সেটা নিয়েও লেখা আছে, দেখো নিখুঁতভাবে করা, এত সুন্দর, তোমাদের দেখতে সবার ভালো লাগবে। দেখো এতে করে তার ব্যাপারটাও নিচে ছোট্ট একটু করে লেখা আছে দেয়ালে। এটা কিন্তু পরশনাথ মন্দিরের বাউন্ডারি দেয়ালে করা আছে। তো এবার পরশনাথ মন্দিরে ঢুকলাম, ঢুকে সামনে দেখো এই জলাশয়টা রয়েছে পুকুরটার মতন, এখানে খুব সুন্দর সাজানো, আর অনেক মাছ আছে, মাগুর মাছ, হাইব্রিড মাগুর, আর খুব গন্ধ, হাইব্রিড মাগুর যেখানে থাকে খুব গন্ধ এখানে হয়, অনেক মাছ, বড় বড় মাছ শুধু কিলবিল করছে ঘুরছে, খুব ভালো লাগছে, সবাই দেখছিল। আর পুকুরটা খুব সুন্দরভাবে বাঁধানো, মানে জলাশয়টা খুব সুন্দরভাবে বাঁধানো, আর গাছগুলো আছে দেখো ছায়াগুলো পড়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। অনেকক্ষণ ধরে তো মাছগুলো দেখছিলাম, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, অনেকে খাবারও দিচ্ছিল, কালো মাগুর, যেগুলো মাগুর না সেরকম, অনেক সাদা মাগুরও আছে, মাগুর মাছ, মাগুর মাছ, ওই জন্য এত গন্ধ। পরশনাথ মন্দিরে অনেক লোক গেছিলো দেখো, লোকে অনেক লোক ভর্তি, সবাই বসে আছে, সত্যি মন্দিরে এত সুন্দর কারুকার্য করা না, দেখতে খুব ভালো লাগে। প্রতিদিনই বিকালে এটা খোলে 3:30 থেকে, আর সবাই দেখে, সবাই এলাকার লোক আসে, বাইরে থেকেও লোক আসে, সবাই বিকেলবেলা এখানে চলে আসে, বসে থাকে, ঠাকুর দেখে, গল্প করে, খুব পরিবেশটা খুব মনোরম, খুব সুন্দর। সব এখানে ছোট উঠছে করছে, ঢুকতে যাচ্ছে না ফুল গাছ, তো সবাই বসতে বসতে আর বসতে দেয়। এখানে কত গোলাপ গাছ ঘেরা, অনেক গোলাপ গাছ, গোলাপ এখন হয়নি, ছোট ছোট দুই একটা হয়ে রয়েছে, কিন্তু অনেক গোলাপ গাছ ভর্তি দেখো। গোলাপের বাগান যিশু তো নাকি কি করেছে, এত সুন্দর জায়গা, সবাই দেখো সেলফি তুলছে, ভিডিও করছে, সব করছে, আর কারুকার্য খুব সুন্দর, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে সেগুলো খুব সুন্দর আসছে। হ্যাঁ দূর থেকে কাজটা তুলতে বারণ করো, তুলে নিয়ে তারপর করে তো পরশনাথ মন্দিরে দেখো এখন ঢুকবো, এখানে সিঁড়ি দেখো, চূড়াটা উপরটা খুব সুন্দর করেছে কারুকার্য, আর আকাশের সামনে কি সুন্দর ভালো লাগছে দেখতে।
তো এখান থেকে সব সিঁড়ি দিয়ে বেয়ে উঠছে, আমরাও যাব। ভিতরে ঢুকছি, জুতো এখানে খুলে রেখে সবাই ঢুকছে। পার্শ্বনাথ মন্দিরে ভিতরে ঢুকলাম, কিন্তু ভিতরে কোনো ছবি তুলতে দিচ্ছে না, কোনো বারণ। গেটের কাছ থেকে দূর থেকে যেটুকু ছবি তুললাম সেটুকুনি, তো তাই ভিতরে ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তো গাইস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। তার সাথে সাথে যাওয়ার আগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো ওকে, বাই গাইস।